কড়া নিরাপত্তায় ভারতের ছত্তিশগড় ও মিজোরাম রাজ্যে চলছে বিধানসভার ভোট গ্রহণ। 90 আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় আজ প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত 20টি আসনে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য মতে বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 22.18%। প্রথম দফায় 223 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 40,79,000 ভোটার। ভোট গ্রহণ শুরু হবার পর সকালের দিকে কয়েকটি আসনে বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। এই রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কংগ্রেস ও বিজেপি। এদিকে মিজোরাম রাজ্যেও আজ বিধানসভার ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় এই রাজ্যে 40টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এই ভোটে 174 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 8,52,000 ভোটার। কয়েক দফার ভোট গ্রহণ শেষে দুই রাজ্যে ভোট গণনা করা হবে আগামী 3 ডিসেম্বর।